প্রায় শেষ হয়ে গেছে সামনে কিন্তু এখন এই সপ্তাহ থেকে কিন্তু অফিস শুরু হয়ে গেছে তো সবাই কিন্তু এখন ফেরত আসতেছে আজকের এই আজকের এই ভিডিওতে বেনাপুল বর্ডার এবং প্যাট্রোপোল বর্ডার নিয়ে ছোট্ট একটি আপডেট দেব বেশি বড় করবো না ভিডিও যারা ঈদের ছুটিতে বেনাপোল বর্ডার দিয়ে ভারতে গেছেন এবং আবার ঈদের ছুটি শেষ করে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন বেনাপোল বর্ডার এবং প্যাট্রোপোল বর্ডার দিয়ে তারা এই মুহূর্তে যারা সকালবেলা ব্যানাপোল বর্ডার দিয়ে ভারত যাচ্ছেন বেনাপোলে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে এই মুহুর্তে সকালবেলা ভিড় হচ্ছে এখনও ঈদের দশ দিন কিন্তু পের হয়নি মানে ঈদটা শেষ হয়েছে এখনও কিন্তু দশ দিন পার হয়নি কিন্তু এখনও কিন্তু বর্ডারে অনেক ভিড় দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে বেনাপোলে যারা ভারত যাচ্ছেন তারা যারা দুপুরে যাচ্ছেন তারা মাত্র 30 মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই ইমিগ্রেশন করতে পারতেছেন আর যারা অলরেডি ঈদের ছুটিতে ভারতে চলে গেছেন ঈদ করতে আর তারা এখন ভারত থেকে বাংলাদেশে ফিরছেন তো পেট্রোপোল সাইডে কিন্তু অনেক লম্বা একটা লাইন দেখা গিয়েছে মানে পেট্রোপোল সাইড হলো ভারতীয় সাইড থেকে যারা বাংলাদেশ ফিরে আসছেন সেই ভারতীয় সাইডে কিন্তু অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে সকালবেলা আর আপনি যদি দুপুরবেলা আসেন দুইটার দিকে তাহলে মোটামুটি ওই লাইন থেকে আপনারা বেঁচে যাবেন এবং ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি করতে পারবেন কিন্তু আসার সময় ইমিগ্রেশন একটু দেরি হচ্ছে কারণ এখন সবাই ভারত ফেরত কারণ এখন সবাই ভারত থেকে ফেরত আসতেছে কারণ ঈদের ছুটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে সামনে কিন্তু এখন এই সপ্তাহ থেকে কিন্তু অফিস শুরু হয়ে গেছে তো সবাই কিন্তু এখন ফেরত আসতেছে এজন্য যারা আসতেছেন তারা একটু সকালবেলা না এসে দুপুরবেলা আসলে একটু কম ভিড় পাওয়া যাবে এই ছিল হলো ব্যানাপুলের আপডেট এখন আরেকটি কথা বলবো সেটা হলো যে আমরা কাশ্মীর ট্যুরে যাচ্ছি তিন মেতে আমাদের কলকাতা থেকে ট্রেন তো আজকে হলো তিরিশ তারিখ আর আগামীকাল হলো এক তারিখ এক তারিখ মানে আগামীকাল আমার কিন্তু রাতে এই বিহারের পাটনা থেকে কলকাতার ট্রেন আগামীকাল রাতে আমার ট্রেন ছেড়বে আমি দু তারিখে কলকাতা পৌঁছাবো দু তারিখটা কলকাতা স্টে করে তিন তারিখে আমরা ফাইনালি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিব তিন তারিখে আমাদের কলকাতার কোজাত এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জম্মু তাওয়ের উদ্দেশ্যে রওনা করবে এই ট্যুর সম্পর্কে আমি মার্চ মাসেই আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম তো আমরা টোটাল এগারো জন এই ট্যুরে যাচ্ছি আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছি না সম্পূর্ণ নিজেরাই যাচ্ছি এই কাশ্মীর ট্যুর দিয়ে আমার আরেকটি চ্যানেলের ব্লগের যাত্রা শুরু করতে যাচ্ছি সেই চ্যানেলটির নাম হলো নোমাডিক ফ্যাসাল ব্লগ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর আপনারা যদি ব্লগ দেখতে পছন্দ করেন ট্রাভেল ব্লগ তাহলে আপনারা আমার নোমাডিক ফয়সাল ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করছি আমার আরেকটি ফেসবুক পেজ আছে সেটার নাম হলো নোমাডিক ফয়সাল ব্লগ এই ফেসবুক পেজে যায় একটি লাইক করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজে এই মুহূর্তে এক হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার ফলোয়ার হলে নাকি ফেসবুকের মনিটাইজেশন পাওয়া যায় তো আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার মাধ্যমে এতদিন উপকার পেয়ে থাকেন বা সামনে আমি আরও ইনফরমেশন দিতে থাকবো তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার ওই ফেসবুক পেজে যে একটি লাইক করবেন এবং ফলো করে দেবেন তো এই ছিল আজকের একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন